আর সোলা তুয়াসাল্ মু আলাই ই কায়া রসুল আল্লাহ আর সোলা তুয়াসসালা মু আলাই ই কায়া হাবিব আল্লাহ আর সোলা তুয়াসসালাহ আল্লাহ ওয়া আলা আলিকাওয়াস হাবিকায়া আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দয়াই আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও নিয়ে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসে সকলকে জানায় এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বৃন্দ আপনারা সকলেই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস এস এম এসের উত্তর কোরআনে পাক থেকে আহাদিসে মুবারকা থেকে বুজুরগানে দিন রহিম মহম্লাল মুকিন্দের বাণী সমূহ থেকে বিশেষ করে পনেরোশো শতাব্দীর মহান ইলমি ও রোহানি ব্যক্তিত্ব কেবলা শেখাত তরিকত আমিরা আলে সুন্নাত মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদির রজভি জিয়াই দাম বারাকাতুম আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্মার ইয়া থেকে প্রদান করা হয়ে থাকে আসুন শুরু করার পূর্বে শুরুতেই একটি দুরু শরীফের ফজিলত শ্রবণ করে আল্লাহর রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল হুজুরে পূর্ণ সাল্লু তালা আলী ওয়াশাল্লামের খুশবুদার ফরমান হচ্ছে যে ব্যক্তি প্রতিদিন সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার আমার উপর দূরশ্বরীপ পাঠ করবে কাল কেয়ামতের দিন তার জন্য আমার সাফাত নসিব হবে সোভায়নুল্লাহ মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আসলে আমরা নিয়ত করি ইনশাল্লাহ ওজাল, যতটুকু সম্ভব আমরা দূরশ্বরীপ পাঠ করব। দুরুদে পাঠ এর বরকত আমরা দুনিয়াতেও পাব আখেরাতেও পাব দুনিয়াতে আমাদের পেরেশানি দূর হবে আমাদের অসুস্থতা ইনশাআল্লাহ সুস্থতার মধ্যে পরিবর্তন হবে আমাদের পেরেশান ইনশাআল্লাহ প্রশান্তিতে পরিবর্তন হবে শরীফ পাঠ করার বরকতে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রসুল সাল্লা আলী ওয়াসাল্লামের সাল্লামের সাফাৎ নসিব হবে আসল আমরা নিয়ত করি এই মাসে এখন থেকেই আমরা শরীফ পাঠ করার মাত্রাকে আমরা বাড়িয়ে দেবো অধিক হারে শরীফ পাঠ করব আসুন একবার মোহাম্মদ সরকারের সকলে মিলে দুরুশরী পাঠ করি সল্লু আল আল হাবিব সল্লাহ তালা আলা মোহাম্মদ সল্লাহ তালা আলী আসাল্লাম দর্শক বিন্দু আমরা প্রথমে কিছু কল আমরা অনুষ্ঠানে নিব এরপরে ইনশাআল্লাহ আজ আজাল আপনাদের এস এম এস আমরা এই অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব আসুন আমরা সর্বপ্রথম কিছু কল নেব জি কল শুনিয়ে দিন আমার নাম আব্দুল জি

উপরে কেউ সমস্যা আছে কিনা কেউ তাফিজ বা জাদু করেছে কিনা এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন আপনি যদি প্রত্যেকের নাম দিতেন সদস্যদের আমরা আপনার ঘরের প্রত্যেক সদস্যদের ইস্তেখারা করে নিয়ে দেখতাম যে কারো উপর কোনো সমস্যা আছে কিনা যাই হোক আপনি যেহেতু আপনার নাম দিয়েছেন ইনশাআল্লাহ আপনার নামের ইস্তেখারার রেজাল্ট আমরা প্রদান করব আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তীকাল ঢাকা থেকে আপনি জানিয়েছেন আব্দুর রহমান আপনি আমাদেরকে কল করেছেন যে আপনাদের জমি বিক্রি হচ্ছে না তো এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন ইনশাআল্লাহ আসল আপনার জমি যেন বিক্রি হয় আপনাদের তো এই জন্য কোনো রুহানি চিকিৎসা আপনি জানতে চেয়েছেন ইনশাআল্লাহ অবশ্যই রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কল আমার নাম কি রংপুর বাবুঘা থেকে জি আমার স্ত্রীর আচ্ছা টিপু ভাই আপনি জানিয়েছেন টিটু ভাই রংপুর থেকে যে আপনার স্ত্রীর সবসময় আল্লাহ পাক আসানি দান করুক আপনার স্ত্রীকে আল্লাহ তালা সুস্থতা দান করুক ইনশাআল্লাহ আপনার স্ত্রীর সুস্থতার জন্য রুহানি চিকিৎসা প্রদান করব আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তীকাল কিশোরগঞ্জ আমার নাম আরমান আমার সবসময় ভয় ভয় লাগে ঘুম কম হয় আপদ বিপদ লেগে এটাকে অসুখ লেগে এটাকে রেস্তাগারা করাতে চাই আমার মায়ের নাম পরি ডাক্তার আচ্ছা কিশোরগঞ্জ থেকে আরমান ভাই আপনি জানিয়েছেন সবসময় ভয় লাগে আপনি জানিয়েছেন ঘুম কম হয় অনেকে আপদ বিপদ লেগে আছে কোনো সমস্যা আছে কিনা এর জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন আপনি নাম দিয়েছেন মায়ের নামও দিয়েছেন আমরা ইনশাআল্লাহ আজ্জাউজাল

আমার নাম শাকিম আচ্ছা আমাদেরকে জানিয়েছেন ঢাকা থেকে শাকিল ভাই যে আপনার বোনের সন্তান হচ্ছে না পাক আপনার বোনকে সন্তান দান করুক আমরা দোয়া করি ইনশাআল্লাহ আজাল সন্তান হওয়ার জন্য রুহানি চিকিৎসা প্রিয় মুর্শিদ আমিরা আহলে সুন্ন দাম বার আলিয়া উনি খুবই সুন্দর অজিফা প্রদান করেছেন ইনশাআল্লাহ তার থেকে কিছু অজিফা আপনাদেরকে প্রদান করার চেষ্টা করব এইজন্য আমাদের অনুষ্ঠান দেখে থাকুন আরো কিছু কল আমরা নিয়ে নেই এরপর ইনশাআল্লাহ আরোহানী চিকিৎসা প্রদান করব পরবর্তী কল ওটোয়া খালি বলছিলাম আমার নাও আব্দুল আজি আমার মেয়ের সমস্যা তার কথা শুনে না নামাজ রোজা আগে করতে হয় নামাজ রোজা করে না রাতে ভালোমতো ঘুমায় না বাবা মায়ের অবাধ্য এজন্যই স্টেhara করতে চাই আমার মেয়ের নাম তো হয় আক্তার তার মায়ের নাম ফারভিনা আক্তার ওটোয়া খালি থেকে আবদুল আজিজ ভাই আপনি জানিয়েছেন মেয়ের সমস্যার কথা যে কথাবার্তা শুনে না কারো সাথে ভালো ব্যবহার করছে না আপনার মেয়ের কোনো সমস্যা আছে কিনা না উপরক্ষি এই জন্য আপনি ইস্তেখারা করাতে চাইছেন আপনি নাম দিয়েছেন মায়ের নামও দিয়েছেন আপনার মেয়ের ইনশাল্লাহ আজ সহজল আমরা ইস্তেখারার রেজাল্ট প্রদান করবো আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তীকাল জায়গা রাজা আমিরপুর আলাল্লাহ মহম্মদ আইফা একজন টাকা ভাই ওই টাকাগুলো দিয়েছে না আমি একজন দোকানের চিকিৎসা চাই তখন থেকে আপনি জানিয়েছেন ইয়ুব আলী ভাই যে আপনি কিছু টাকা পয়সা পাচ্ছেন কিন্তু সে দিচ্ছে না অনেক ঘোরাচ্ছে টাকা দিতে চাচ্ছে না আল্লাহ পাক কাসানি দান করুক আপনার টাকা যেন আপনি পেয়ে যান আল্লাহ তালা যেন ব্যবস্থা করে দেয় ইনশাল্লাহ আমরা রোহানের চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন সল্লু আলহ হাবিব সাল্লাহু আলী মুহাম্মদ সাল্লাহু তলি আসাল্লাম সাল সালামান দর্শক আমাদেরকে সর্বপ্রথম কল করেছেন ঢাকা থেকে আব্দুর রহমান ভাই আপনি জানিয়েছেন যে জমি বিক্রি হচ্ছে না তো আপনাকে তো প্রথম পরামর্শ দেবো আপনি যেহেতু আমাদেরকে ঢাকা থেকে কল দিয়েছেন তো ঢাকা সাইদাবাদ জনপদ মোর ফেজের মদিনা দাওয়াত ইসলামীর মাদিনী মার্কাজ রয়েছে আর ওইখানে আলহামদুলিল্লাহ তাফিজাত প্রদান করা হয়ে থাকে বিশেষ করে সাপ্তাহিক শূন্যতে ভরা ইজিদিমা অনুষ্ঠিত হয় ইজিদিমার পরপরই আলহামদুলিল্লাহ তাফিজাত দেওয়া হয় তো আপনি যদি সরাসরি আমাদের ইজিদিমাতে আসেন আশা করি ইজিদিমার পরপরই তাফিজাত নিয়ে যেতে পারবেন আর এই ব্যাপারে আরও কোনো সমস্যা থাকলেন সেটা সমাধান পাবেন আর একটি রোহানি চিকিৎসা প্রদান করব যদি এই ব্যাপারে কোনো ডিলিং হয় বা কারোর সাথে কোনো কথাবার্তা হয় তো কাজটা যেন সহজভাবে সমাধান হয় আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবে যেন হয় এজন্য যখনই কাজ শুরু করবেন জমির ব্যাপারে কারোর সাথে কোনো ডিলিং করবেন এর পূর্বে শুরু এবং শেষে দূরসূরি পাঠ করে ইয়া না ফিও ইয়া না ফি ও। ইয়া না এই দোয়াটি বিশ বার পাঠ করবে এই দোয়াটি পাঠ করার পর শুরু এবং শেষে পাঠ করে এই পাঠ করে যদি আপনি কাজের মধ্যে যান ইনশাআল্লা আল্লাহ পা করুক বলে ওই কাজের মধ্যে ইনশাআল্লাহ সফলতা দান করবে আল্লাহ পা কাসানি দান করুক তো আপনাকে বলবো সাথে সাথে এই জন্য আলহামদুলিল্লাহ তাবিজ দেওয়া হয় বিশেষ একটি তাবিজ এর ব্যবস্থা আছে আপনি তাবিজটি সংগ্রহ করতে পারেন আলাল হাবিব সল্লাহ তাল আলা মুহম্মদ সল্লাহ আলা আলী আসলাম আমাদেরকে টিটুভাই রংপুর থেকে জানিয়েছেন যে স্ত্রীর সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে স্ত্রীর সমস্যার কথা আপনি জানিয়েছেন আল্লাপা কাসানি দান করুক আপনার স্ত্রীর অসুস্থতা যেন দূর হয়ে যায় এই জন্য আপনি প্রতিদিন ইয়া আব্বালু ইয়া ইয়া আব্বালু এই ওয়াজিফাটি একশতবার পাঠ করতে বলবেন শুরু এবং শেষে দুরস্বরী পাঠ করে আপনার স্ত্রীকে বলুন প্রতিদিন এক শতবার এই দুয়াটি পাঠ করবে এই অজিফাটি পাঠ করলে ইনশাল্লাহ পাক আল্লাপাক সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে তারপর আমাদেরকে চাপাই নবাবগঞ্জ থেকে জানিয়েছেন যে এজমার রোগের সমস্যা রয়েছে পাক আপনাকে আসানি দান করুক সুস্থতা দান করুক এই সমস্যার জন্য আপনি একটি সাদা কাগজ নিয়ে ওই কাগজের মধ্যে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই ওয়জিমাটি ছিয়াত্তর বার লিখবেন অর্থাৎ এই দুয়াটি এই কালিমাটি লা ইলাহা ইল্লাল্লাহ ইহ বার লিখে এটি জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি পান করবেন ইনশাআল্লাহ আজ্জা উজ্জ্বল আল্লাহ প্রাকচারিত শরীরের মধ্যে যে ক্ষতিকর রোগগুলো রয়েছে ইনশাআল্লাহ আজ্জা ওই সমস্ত রোগগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সুস্থতা আল্লাহ পাক চৈতনশাল হবে এরপর আমাদেরকে জানিয়েছেন ঢাকা থেকে শাকিল ভাই যে বনের সন্তান হচ্ছে না পাক আপনাকে আসনে দান করুক সর্বপ্রথম আপনাকে পরামর্শ দেব দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে সন্তান হওয়ার জন্য বিশেষ একটি তাবিজ প্রদান করা হয় আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ আল্লাহ এই তাবিজের বরকত ইনশাল্লাহ সন্তান লাভ হবে মাদানী চ্যানেল দর্শক দেখি মাসারা মনে রাখবেন সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ তালা সন্তান দেওয়ার মালিকও আল্লাহ তালা রোহানি চিকিৎসা তাভিজাত এগুলো সন্তান দিতে পারবে না যদি আল্লাহ তালা না দেয় তবে এগুলো হচ্ছে একটি মাধ্যম আপনি যখন কোরআন হাদিস অনুযায়ী আপনি চেষ্টা করবেন এটার মানে এটি নয় যে আপনি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাচ্ছেন বা আল্লাহর ছাড়া অন্য কারো কাছে আপনার হাত পেয়ে তো এই জন্য আমরা অঞ্চলে বিশ্বাস আলহামদুলিল্লাহ সাধারণ মুসলমানদের মন মধ্যে থাকে আর এটা থাকাও চাই যে সমস্ত কিছুর মালিক আল্লাহ তালা সন্তান দিবেন তো আল্লাহ তালা তবে রুহানি চিকিৎসা তাবিজ যখন এটা কোরআন হাদিস ভিত্তিক হবে তো আমরা এটা অবশ্যই নিতে পারব এবং মনে করব এটি শুধুমাত্র কিসের জন্য এটি হচ্ছে শুধুমাত্র এই জন্য যে আল্লাহ পাকব্বল আলমিন এটির দয়া এর মাধ্যমে হয়তো সন্তান দান করবে এই নিয়ত আমার আপনার থাকতে হবে আল্লাহ পাক পাকচায় সাল্লাচাল আসানি হবে আর সন্তান যেন হয় এর জন্য খুবই সুন্দর একটি অজিফা আমিরা আলে সুন্ন দাহমদার কাতমুল আলিয়ার লিখিত রিসালা জীবিত কন্যাকে কুফে নিক্ষেপ করল এই রিসালার মধ্যে যাদের সন্তান হয় না তাদের জন্য একটি অজিফা প্রদান করেছেন অজিফা হচ্ছে পাঁচত্য নামাজের পর স্বামী এবং স্ত্রী উভয় জনে বিসমিল্লা হির রহিম বিসমিল্লা হির রহিম ইসমিল্লাহ রহমান রহিম তিন শতবার পাঠ করবে ইনশাআল্লাহ আল্লাহ আমল জারি রাখবেন নেককার সন্তান আল্লাহ দান হাবিব আলা মুহাম্মদ তালা মুহম্মদাহু আলাই অনেকের প্রশ্ন থাকতে পারে আমরা কিভাবে তাফিজাত নিতে পারি বা রোহানি চিকিৎসা বিভাগের জিম্মাদার আমরা কোথায় পাবো বা তাফিজ কোথায় দেওয়া হয় তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দেয় আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের যেখানে সাপ্তাহিক সুন্নত ভরা ইজিতিমা হয় ওই ইজিতিমাগুলোতে যেখানে আমাদের জিম্মাদারগণ আছেন ওইখানে আলহামদুলিল্লাহ তাবিজাত দিয়ে থাকে ইজিতিমার পর আর এটি যদি আপনি নাও পান তাবিজাত তবে যদি ইজিতিমাতে আপনি অংশগ্রহণ করেন তো ইজিতিমাতে অংশগ্রহণের বরকতে আশা করি কীভাবে আপনি তাবিজাত নিতে পারেন বা কার সাথে আপনি যোগাযোগ করবেন জিম্মাদার কোথায় আছে তাবিজাতের ইনশাআল্লাহ এগুলোর সমাধান সহজেই আপনি যোগাযোগের মাধ্যম পেয়ে যাবেন তো আপনাকে বলবো দাওয়াত ইসলামের সাপ্তাহিক শূন্যতে ভরা ইজিতিমায় আসুন ইনশাআল্লাহ জাহজাল ইজতিমার বরকতে আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়াও করবেন আপনার পেরেশানিও দূর হবে তা আপনি নিয়ে যেতে পারবেন যারা ঢাকা অথবা ঢাকার আশেপাশে আছেন আপনারা চাইলে সাইদাবাদ মোড় ফৈজানে মদিনা আলহামদুলিল্লাহ ওইখানে সাপ্তাহিক শূন্যতে ভরা ইজতিমা হয় ওইখানে আপনারা আসতে পারেন অথবা আপনারা যারা চট্টগ্রাম অথবা চট্টগ্রামের আশেপাশে আছেন চট্টগ্রাম শহর লাল লালদিগি শাহে জামে মসজিদে ওইখানে আলহামদুলিল্লাহ সাপ্তাহিক সুন্নত ভরা ইজিতা হয় সল্লু আল হাবিব সল্লাহ আল্হ মু আলী আসাল্লাম সালাম আলী সল্লাহ সাল আলিম মাদারী চ্যানেলের দর্শকৃন্দু অনেকে আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল দিয়েছেন অনেকে ইস্তেখারার জন্য কল দিয়েছেন তো আরও একজন রোহানি চিকিৎসার জন্য কল দিয়েছেন শালা তাদের কলটি নিয়ে এরপর ইনশালা আপনাদের ইস্তেখারা রেজাল্ট ইনশালা দেওয়ার চেষ্টা করব আমাদেরকে চট্টগ্রাম থেকে আই ওবালিভাই জানিয়েছিলেন যে টাকা ধার দিয়েছেন কিন্তু যাকে দিয়েছেন ইনি আর টাকা দিচ্ছে না এই জন্য আপনাকে একটি রোহানি চিকিৎসা আরজ করব তা হচ্ছে আপনি জুমার দিন বিশেষ করে এই আমলটি করবেন আমলটি হচ্ছে আসরের নামাজের পর কেবলামুখী হয়ে বসবেন বসে এবার অজিভাটি পাঠ করা শুরু করবেন এবং মাগরিবের কিছুক্ষণ পূর্বে আপনি অজিফা পাঠ করা বন্ধ করে দিয়ে আল্লাহ পাকের নিকট দোয়া করুন যেন পাক রব্বুল আলমিন আপনার পেরেশানিকে দূর করে দেয় যার থেকে টাকা পাচ্ছেন সেজন্য টাকার ব্যবস্থা করে দেয় এবং ওই ব্যক্তির জন্য দোয়া করুন যদি তার কোনো পেরেশানি থাকে হতে পারে এই পেরেশানির কারণে সে টাকা আদায় করতে পারছে না এবার আল্লাহর কাছে দোয়া করুন ইনশাআল্লাহ আল্লাহ আস যাওয়া আল্লাহ পাক চাইতো আসানি হবে আল্লাহ তালার দয়া হবে আপনার টাকা আপনি ফেরত পেয়ে যাবেন

আব্দুল জলিল ভাই জানিয়েছিলেন যে সংসারে অশান্তি অপবন্টন লেগে আছে কেউ কিছু করেছে কি না তো আমরা আপনার ইস্তেখারা করেছি ইস্তেখারাতে কেউ কিছু করেছে এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না পারিবারিক কলহলের দিকেই সারা পাওয়া যাচ্ছে আল্লাহ পাক আসানি দান করুক একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসা যেন সৃষ্টি হয় এর জন্য খুবই সহজ একটি মাধ্যম হচ্ছে আপনি যখনই ঘরে প্রবেশ করবেন স্বামী কিংবা স্ত্রী সন্তান কিংবা বাবা মা যেই কোনো ব্যক্তি ছোট কিংবা বড় যখনই ঘরে প্রবেশ করবেন সালাম প্রদান করুন সালাম দিয়ে ঘরে প্রবেশ করার অভ্যাস করুন আলহামদুলিল্লাহ সালাম দেওয়ার মাধ্যমে একই অপরের প্রতি হিংসা বিদ্বেষ থাকলে দূর হয় একই অপরের প্রতি মায়া মোহাব্বত ভালোবাসার সৃষ্টি হয় জন্য আপনাকে বলবো যদি সম্ভব হয় অবশ্যই এই সন্ন্যাতের উপর আমলও করুন ইশা আল্লাহ জজলালাল পাচাইতে ঘরের মধ্যে ভালোবাসা মোহাব্বত সৃষ্টি হবে সল্লুআ হাবিব সল্লাহআলা আলা মুহাম্মদ সল্লাহ আলী হাসলাম আমাদেরকে কিশোরগঞ্জ থেকে আমার জানিয়েছেন যে সব সময় অনেক ভয় লাগে রাত্রে ঘুমাতে পারেন না আপনি কম ঘুম হয় তো কেউ কিছু করেছে কিনা আমরা ইস্তেখারা করেছি ইস্তেখারাতে কেউ কিছু করেছে এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না আপনি নিজে ভয় পাচ্ছেন এই জন্য বা চিন্তা করছেন নিজে নিজে অনেক চিন্তায় নিজেকে চিন্তার মধ্যে ফেলে দেন তো অন্তরের ভয়ের কারণে আপনার ভয় আস্তে আস্তে আরও বেড়ে যাচ্ছে আপনি অন্তরে সাহস রাখুন ইশা আল্লাহ আসা যান আল্লাপাক যদি চায় ইনশাল্লাহ আপনার প্যারেশানি দূর হয়ে যাবে একাকিত্ব অবস্থায় আপনি যখন থাকবেন তখন আপনি ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু এক হাজার একবার পাঠ করবেন পাঠ করে আল্লাপাকের নিকট দোয়াও করুন আর এটি প্রতিদিন আমলটি জারি রাখুন আলহামদুলিল্লাহ এই আমলের বরকতে আল্লাহ পাকের দয়াই দেখবেন আপনার ভয় আস্তে আস্তে কেটে যাবে আমাদেরকে পটুয়াখালী থেকে আব্দুল জলিল ভাই জানিয়েছিলেন যে মেয়ে কারো কথা শুনে না এবং সন্তান অবাধ্য রয়েছে আপনার মেয়ের আমরা ইস্তেখারা করেছি ইস্তেখারাতে জাদু জিন তাবিজ ইত্যাদি কোনো সমস্যা আমরা বদনজর কোনো সমস্যা দেখতে পাচ্ছি না আল্লাহ পাক আসারি দান করুক অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য খুবই সুন্দর একটি আমল আমিরা আলসল্দাহ কাতুমুল আরিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবেদের মধ্যে প্রদান করেছেন যাদের সন্তান অবাধ্য রয়েছে কথাবার্তা শুনে না অনেক দুষ্টামি করে আপনি মা বাবার কথা শোনাতে পারছেন না আপনার সন্তানকে আপনার সন্তান অন্য দিকে চলে যাচ্ছে তো এমন সন্তানদেরকে বাধ্য কিভাবে করবে এই জন্য এই ওয়জিফাটি পাঠ করুন প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে আপনার সন্তানের কপালে হাত রেখে শুরু এবং শেষে দূরসুরি পাঠ করে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু একুশবার পাঠ করবেন আর পাঠ করার সময় স্মরণ রাখবেন আপনি আকাশের দিকে তাকাবেন ইনশাআল্লাহ আলজাউজান এভাবে যদি আপনি আমল করেন আর আমলটি কন্টিনিউ জারি রাখতে হবে অর্থাৎ প্রতিদিন আপনি একবার হলেও সকালবেলা এই আমলটি একবার করে করে নেবেন যতক্ষণ পর্যন্ত আপনি রেজাল্ট পাবেন না আমলটি জারি রাখবেন আল্লাহ পাকের দয়াই ইনশাআল্লাহ জাহজল আল্লাহ চাইতো আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে সল্লু আলা হাবিব সল্লাহু ত আল্লাহ আল্লাহ মুহম্মদ সল্লাহু তলি আসাল্লাম সলাতাল আরে সল্লা সালু আলিম মোদিনী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন একটি মাস আলা মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক ইন মর্জন হয় না প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন আমরা কিছু এস এম এস আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে আমাদের এস এম এস করেছেন অনুষ্ঠানে কিছু এস এম এস আমরা পড়ার চেষ্টা করব তো এর আগে অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন যারা ফেসবুকে দেখছেন সারা কিছু কমেন্টস আমরা নেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছেন জাবের হুসাইন নাহিদ ভাই জানিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বাতু ফেনি থেকে আপনি জানিয়েছেন যে হাত পা সবসময় ঘামিয়ে যায় পাক আসানি দান করুক আপনার এই সমস্যার জন্য রুহানি চিকিৎসা আরোজ করব ইয়া মরিদু ইয়া মরিদু ইয়া মরিদু এই ওজিফাটি আপনি অধিকারে পাঠ করুন ইয়া মরঈদু ইয়া মরঈদু ইনশাআল্লাহ আল্লাহ আজল আল্লাহ পাক চাইতো আপনার সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে আমাদেরকে আব্দুল কালাম ভাই জানিয়েছেন যে দোয়া চেয়েছেন পাক আপনাকে পেরেশানি থেকে মুক্তি দান করুক দোয়া করি আল্লাহ পাক আপনার সমস্ত পেরেশানিকে আল্লাহ তারা দূর করে দেখি আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের শেষে দোয়া করা হয় আপনাকে বলবো অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকুন ইনশাল্লাহ শেষে সকল মুসলমানের জন্য সকল উম্মার জন্য আলহামদুলিল্লাহ দোয়া করা হয় এই অনুষ্ঠানের শেষে আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন আরেকজন আমাদেরকে জানিয়েছেন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ আবারকাত বিবারিয়া থেকে তিনি জানালেন যে শাশুড়ির মাজার হার ক্ষয় হয়ে গিয়েছে এর জন্য রোহানের চিকিৎসা জানতে চেয়েছেন পাক ওনাকে পরিপূর্ণ শিফা দান করুক সুস্থতা দান করুক আমরা দোয়া করি এজন্য ইয়া ইয়া মেনু মেনু একশত পনেরো বার পাঠ করতে বলবেন পাঠ করে পানিতে ফুক দিয়ে পানি পান করতে বলুন ইনশা আল্লাহ আজল পাক চাইতো আপনার শাশুড়ির যে সমস্যা রয়েছে সমাধান হবে সল্লু আলাল আল হাবিব সল্লাহ তালা আলা মুহাম্মদ সল্লাহ তালা আলী ওসাল্লাম সলাত ওসালাম আলীকা রসুল্লাহ সল্লাহ আলী ওসাল্লাম অনেকে আমাদেরকে এস এম এস করেছেন আমাদেরকে একজন জানিয়েছেন বিশেষ করে যে ওনার ঘরের সমস্যা রয়েছে বাচ্চা অসুস্থ কান্না করছে অনেক এই জন্য রুহানি চিকিৎসা কি জানতে চেয়েছিলেন তো আপনাকে আরোচ করব যারা শিশু সন্তান রয়েছে তাদের একটি মেন বা আমরা যদি দেখি কমন সমস্যা যে কান্না করে আসলে কান্না করাটা এটা ডাক্তারি অনুযায়ী ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ বাচ্চারা প্রায় সময় কান্না করাটা তাদের শরীরের জন্য এটা উপকারজনক আর আপনাকে আরজ করব আপনি আপনার সন্তানের সমস্যা যেন সমাধান হয় এই জন্য ইয়া মুক মেনো ইয়া মুক মেনো ইয়া মুখ মেনু একসাথে পনেরো বার পাঠ করে পানিতে ফুক দিয়ে পানি পান করান আল্লাহ পাক চাইতো আসানি হবে আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে তার ফ্যামিলিতে একজন পরিপূর্ণ শরীর ব্যথা করে পাক আসানি দান করুক মাদানি দশ দর্শকৃন্দ যারা আছেন যাদের শরীর ব্যথা করে অনেকেই আছেন সমস্ত শরীর ব্যথা করে হাত পা কোমর কামড়াচ্ছে ব্যথা করছে কোনো সমাধান পাচ্ছেন না অনেক দিন ধরে ওষুধ খাচ্ছেন কিন্তু ওষুধ সেবন করার পরেও কোনো সমাধান পাচ্ছেন না আপনাদেরকে একটি আজকে বিশেষ আমল আলোচ করবো আমিরা হালে সুন্নাদ দাম কাতমুল আরিয়া ইনার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সুরাতে খুবই সুন্দর একটি ওজিফা প্রদান করেছেন যা আমার আপনার সকলের জন্য খুবই উপকারজনক একটি ওজিফা কুরআনী ওজিফা সুরা হাসরের একুশ নং আয়াত এটি আপনি নামাজের পর সাতবার পাঠ করবেন পাঠ করে হাতে ফুক দিয়ে পরিপূর্ণ শরীরকে মালিশ করবেন এর দ্বারা দেখবেন ইনশাআল্লাহ আজ্বল শরীরের ব্যথা ইনশাল্লাহ দূর হয়ে যাবে অবশ্যই বিশ্বাসের সাথে ইয়াকিনের সাথে আপনাকে অজিমাটি পাঠ করতে হবে আর যেহেতু কোরআনুল করিমের আয়াত তখন আপনাকে তাজবিজ সহকারে মাখরাজ সহকারে অর্থাৎ পরিপূর্ণ শুদ্ধভাবে আপনাকে তালাওয়াত করতে হবে কুর আনুল করিবের সূরাসরের একুশ নং আয়াতে মোবারকা আমি একবার পরে শুনিয়ে দিচ্ছি লাউ আংজল নাহাদল কুর আ আলা জব আলিল্লা আইতাহু হশিয়ামুতাস দে আমিন হস ইয়াতিল্লা ওয়াতিল কাল আমফানু নাদুরিবুহালিন নাসি লা আল্লাহু ইয়াতাফাক্কারুন এ আয়াতে মোবারকা পাঠ করুন ইনশাল্লাহ জহজাদ আল্লাহ চাইতো কুরআনুল করিমের বরকতে আপনার শরীরের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে সল্লু আল আল হাবিব তাআলা আলা মুহাম্মদ সল্লাহ আলী আসাল্লাম মাদারি চ্যানেলের দর্শক বিন্দু যারাই আমাদেরকে দেখছেন অনেকেই ফেসবুকের মাধ্যমে কমেন্টস করছেন আরও কিছু কমেন্টস আমরা ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করব আমাদেরকে মোস্তফার গুলাম সিয়াম আইডি থেকে ইনি জানিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ ইনি জানালেন যে এনার বাগ্নির বয়স দেড় বছরের মতো শুধু কান্নাকাটি করে এর জন্য দোয়া চেয়েছেন লাপাক আপনার ভাগ্নির সমস্যাকে সমাধান করে দিক যদি শারীরিক কোনো অসুস্থতা থাকে তাকে যেন পরিপূর্ণ শিফা দান করে আমরা দোয়া করি আর আপনার ভাগ্নির জন্য চাইলে এ আমুলটি করতে পারেন আমুলটি হচ্ছে ইয়া মুখ মেনু একশোতে পনেরো পাঠ করে শরীরে ফুক দিন ইনশাআল্লাহ আস যা যান আল্লাহ চাইতে শরীরের ব্যথা ইনশাল্লাহ এবং যদি অন্য কোনো অসুস্থতা থাকে বেশি কান্নাকাটি করে ইনশাল্লাহ দূর হয়ে যাবে আর আর কি জিনিস মনে রাখবেন বাচ্চারা কান্না করাটা এটা প্রায় সময় বাচ্চাদের শরীরের জন্য বা তাদের স্বাস্থ্যের জন্য এটা উপকারজনক আমরা প্রায় সময় পেরেশান হয়ে যাই অনেক কান্না করছে কেন করছে বা আমরা নিজে ক্লান্ত হয়ে যাই বাচ্চার কান্না দেখে কিন্তু বাচ্চা ক্লান্ত হচ্ছে না তো এমনটা নয় বাচ্চারা কান্না করলে ক্লান্ত মূলতভাবে বলা হচ্ছে যে তারা বাচ্চারা কান্না করলে ক্লান্ত হয় না আল্লাহ পাক আসানি দান করুক পাক দয়া করুক আমরা দোয়া করি সল্লুআ আল হাবিবাহু তল্হ মুহম্মদাহ আল্লিমু ওসাল্লাম মাদানী চ্যানেলের দশ যারাই আমাদের এতক্ষণ দেখেছেন আপনাদের যাদের সমস্যা আছে এরকম বিভিন্ন সমস্যার জন্য আপনারা চাইলে দাওয়াত ইসলামের রোহানি চিকিৎসা বিভাগ থেকে আপনারা তাবিজাত সংগ্রহ করতে পারেন আলহামদুলিল্লাহ আজাল রোহানি চিকিৎসার বরকতে তাবিজাতের বরকতে আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ আজল দেখবেন আপনার সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে আল্লাহ পাক যদি চাই ইনশাল্লাহ আপনার পেরেশান ইনশাল্লাহ দূর হয়ে যাবে আর যে কোনো সমস্যার সমাধানের জন্য দাওয়াত ইসলামিতে আলহামদুলিল্লাহ ফ্রিতে ফিজ সাবিল্লা আলহামদুলিল্লাহ তাবিজাত প্রদান করা হয় আপনি তাবিজাত নিতে পারেন সল্লু আল হাবিব সল্লাহ তালা আলা মুহাম্মদ সল্লাহ তালা আলী আসাল্লাম অনেকে আমাদেরকে আবারও কিছু কল করেছে আমরা ইনশাআল্লাহ আজাল কল নেওয়ার চেষ্টা করব দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে কল করেছেন জি কল শুনিয়ে দিন নোয়াখালী লক্ষ্মীপুর থেকে বলছি আমি মোহাম্মদ সেলিম আমার পাইনসের সমস্যা এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই নোয়াখালী থেকে সেলিম ভাই আপনি আমাদেরকে জানিয়েছেন পাইনসের সমস্যা আলাপ আকাসানি দান করুক শিফা দান করুক মানে চিকিৎসা প্রদান করব আমাদের অনুষ্ঠানের সঙ্গী থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী করে আমার মেয়ের সংসারে অশান্তি জলাপথ লেগেই থাকে তার স্বামী তাকে দেখতে পারেন খুঁজখবর দেয় না কেউ কিছু তো হয়েছে কিনা এক জন্য এতে খারাপ হতে পারে জি মেয়ের স্বামীর নাম সুমন মিয়া স্বামীর মায়ের নাম আট নাবানো আমাদের কি আব্দুল সাত্তারবার জানিয়েছেন মেয়ের সংসারে অশান্তি জাতি লেগেই থাকে স্বামী স্ত্রীর সাথে মহাব্বত ভালোবাসা নেই তো এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন কোনো সমস্যা আছে কি না আমরা নোট করেছি ইনশাআল্লাহ আজ দাজাল ইস্তেখারা রেজাল্ট প্রদান করব আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কর আমি গাজী হতে কে বলছি আমার নাম মোহাম্মদ কামাল হোসেন ভাইয়া জি ভাই স্ত্রী চলে এবং দাও কত সুলকা এর জন্য নয় সিনসা ভাই গাজীপুর থেকে জানিয়েছেন যে অ্যালার্জির সমস্যা

আমার বলে শা আমার বোনের বিয়ে হচ্ছে না এজন্য ইস্তিখারা করতে চাই আমার বলে না মোহাম্মদ উমমে হানি খাতুন আমার বলে না মোহাম্মদ Аннаবেগম জুবায়ের রহমান ভাই জানিয়েছেন বোনের বিয়ে হচ্ছে না এজন্য আপনি ইস্তিখারা করাতে চেয়েছেন বোনের নাম দিয়েছেন বোনের মায়ের নাম দিয়েছেন আমরা নোট করেছি ইনশাআল্লাহ আজazol ruhanizik shirpadan করব যা আপনি ইস্তিখারা করাতে চেয়েছেন ইস্তিখারার রেজাল্ট ইনশাআল্লাহ আজ করব আমাদের অনুষ্ঠানের সঙ্গী থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কল রূপগঞ্জ জালসিয়া নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট আমার নাম আমির হোসেন আমার ভাগিনা বয়স দশ বছর কথা বলতে পারে না এবং জ্ঞান বুদ্ধি কম এর জন্য রুহানি চিকিৎসক নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন আমির হোসেন ভাই বাগিনার দশ বছর হয়েছে কথাবার্তা বলতে পারে না এবং জ্ঞান বুদ্ধি কম রয়েছে আল্লাহ পাক আসানি দান করুক ইনশাআল্লাহ আজ জাওজাল রুহানি চিকিৎসা প্রদান করব আমাদের অনুষ্ঠানের সঙ্গী থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কল আমি মোহাম্মদ একবার আগে চাপাইনাগঞ্জ থেকে বলছি জি

আমাদেরকে নোয়াখালী থেকে একজন ভাই জানিয়েছেন যে পাইলসের সমস্যা রয়েছে আল্লাপাক আসানি দান করুক আপনি ইয়া মেনু একশত পনেরো বার পাঠ করে পানিতে ফুক দিয়ে পানি পান করুন আল্লাহ পাক চাইতো আসানি হবে আমাদেরকে গাজীপুর থেকে জানিয়েছেন যে স্ত্রীর অ্যালার্জির সমস্যা রয়েছে পাক আসানি দান করুক তো অ্যালার্জির সমস্যার জন্য আপনি সুরাবু মিনুন এর চোদ্দ নং আয়াতে মোবারকা পাঠ করে পানিতে ফুক দিয়ে আপনার স্ত্রীকে পানি পান করতে বলুন এবং তার শরীরে ফুঁক দিন আল্লাহ পাক চাই দিন আসানি হবে সুস্থ হয়ে যাবে আর একজন আমাদেরকে জানিয়েছেন রাকিব ভাই যে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে এবং মায়ের বুকে ব্যথা রয়েছে আল্লাহ পাক আসানি দান করুক আপনার মাকে আল্লাহ পাক রব্বুল আন পরিপূর্ণ শিফা দান করুক বুকের ব্যথা এবং শ্বাসকষ্টের সমস্যার কথা জানিয়েছে শ্বাসকষ্টের জন্য আপনি ইয়া কাবিরু ইয়া কাবিরু নয় বার পাঠ করে পানিতে ফুক দিয়ে পানি পান করতে বলুন শরীরে ফুঁক দিতে বলুন আপনার মা ইনশাআল্লাহ আজল আল্লাহ চাইতে সুস্থ হয়ে যাবে আর শ্বাসকষ্টের জন্য দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে একটি বিশেষ তাবিজ প্রদান করা হয় এই তাবিজটি যদি সংগ্রহ করা হয় আর এটি যদি আলহামদুলিল্লাহ পানির মাধ্যমে এগারো রাত্রে ভিজিয়ে অর্থাৎ টেবলেট বানিয়ে খেয়ে ফেলতে হয় আর এটার মাধ্যমে আল্লাপাকচাইতো ইনশাআল্লাহ আজ জল শ্বাসকষ্টের যে সমস্যা আছে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে এরপর আমাদেরকে জানিয়েছেন নারায়ণগঞ্জ থেকে আমির হুসেন বাই যে বয়স বাগিনার দশ বছর হয়ে গিয়েছে এখনও কথাবার্তা বলতে পারছে না জ্ঞান বুদ্ধি কম রয়েছে পা কাসানি ধান করুক এজন্য কুরআনুল করিমের মোবারকা সুরা তহার চারটি আয়াতে মোবারকা রব্বিশ রহলি সদেরি আমরি অহু ওয়াহুলানিফুডি এই চারটি আয়াতে মোবারকা পাঠ করে তার মুখে ফুক দিতে বলুন আল্লাহ জীজ ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে আকবর আলী ভাই চাঁপাই নববংশ থেকে আপনি জানিয়েছেন হাঁটুর মধ্যে সমস্যা রয়েছে হাঁটুর এবং শরীরের মধ্যে সমস্যা আল্লাহ পাক আসানি দান করুক এর জন্য আপনি অধিক হারে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই অজিফাটি পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ আজাল আল্লাহ পাক চাইতো আপনার সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে সল্লু আলআ হাবিব আলা আল্লাহ মুহম্মদ সল্লাহ তা আলা আসাল্লাম ইসতেখারার জন্য আমাদেরকে কল করেছিলেন আব্দুল সত্তার ভাই মেয়ের সংসারে অশান্তি লেগে আছে এবং স্বামীর সাথে মোহাব্বত ভালোবাসা নেই কে কিছু করেছে কিনা আপনি জানতে চেয়েছিলেন আপনার মেয়ের আমরা ইসতেখারা করেছি ইসতেখারাতে পারিবারিক কলহলের দিকেই সারা পাওয়া যাচ্ছে আল্লাহ পাক আসানি দান করুক একে অপর প্রতি মহাব্বত ভালোবাসা আল্লাহ তালা সৃষ্টি করে দিক দোয়া করি একই অপরের প্রতি মহাব্বত ভালোবাসা যেন সৃষ্টি হয় এর জন্য একটি অজিফা আরজ করব অজিফা হচ্ছে সুরাতুল ফাতিহা তিহা এগারোবার পাঠ করে পানিতে ফুক দিতে বলুন এবং ওই পানি স্বামী এবং স্ত্রী পান করতে বলুন কোথায় ফুক দিবে বিশেষ করে যেমন মনে করেন হতে পারে যে গ্লাস অথবা জগ থেকে পানি পান করে ওই জগে ফুঁক দিয়ে দিতে পারবে আর এটি যদি ঘরের অন্য অন্য সদস্যরাও পান করে কোনো সমস্যা নেই পান করতে পারবে তাতে কোনো সমস্যা হবে না আর আমলের ক্ষেত্রে অবশ্যই এটি খেয়াল রাখবেন যে কেউ যেন দেখে না ফেলে অর্থাৎ যদি কারো সামনে আপনি এই আমলটি করেন আপনি করবেন ভালোর জন্য কিন্তু হতে পারে এখানে ভুল বোঝাবুঝি হতে পারে যার কারণে অশান্তি আরও বেড়ে যেতে পারে এজন্য অবশ্যই সতর্কতার সাথে আমলটি করুন ইনশাল্লাহ আজ্বল এর বরকতে একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসায় ইনশাআল্লাহ সৃষ্টি হবে আমাদেরকে সিরাজগঞ্জ থেকে জানিয়েছিলেন জুবাইদুর রহমান ভাই যে বনের বিয়ে হচ্ছে না কোনো সমস্যা আছে কিনা আমরা ইস্তেখারা করেছি ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে পাক কাসানি দান করুক ইনশাআল্লা আল্লাহর কাছে দোয়া করতে বলুন বিয়ের ব্যবস্থা হয়ে যাবে জিন জাদুকে তাবিজ করেছে এমন কোনো প্রযোক্তি সমস্যা দেখতে পাচ্ছি না সল্লু আলাল হাবিব সালুত তা মুহম্মদ সল্লাহ আলিম বিয়ে যেন হয়ে যায় এর জন্য আমার মুর্শিদ আমিরা আলু সন্ন দাম কাতমুল আলিয়ার লিখিত রিসালা ব্যাং আরোহী বিচ্চুতে খুবই সুন্দর একটি ওয়াজিভা প্রদান করেছেন ওজিফা হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া জালা আলী ওয়াল ইকরম ইয়া গাল জালালি ওয়াল ইকরম তিনশত বারবার পাঠ করবেন ইনশাআল্লাহ জল এর বরকতে প্রতিদিন আমল করবেন নিয়ত রাখবেন বিয়ের ব্যবস্থা হলে সুন্নত অনুযায়ী বিয়ের ইন্তজাম করবেন ইনশাআল্লাহ এর বরকতে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে সল্লু আল হাবিব হাবিব সল্ল আলা মোহাম্মদ সল্ল্লা সাল্লাম মাদিনী চ্যানেল দর্শকিন্দু যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন একটি মাস আলা মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক ঋণ অর্জন হয় না প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন সল্ল আলআল হাবিব সলাল আলা মোহাম্মদ সাল তালাআসাম আল্লাহিন আলহামদুলিল্লাহ রবিলাম আলাহাম ইয়া রব মুফা বা আমাদের মেহরবান পিতা মাতা সকল মতে মোহাম্মদের গুনাহকে মাফ করে দিন মুসলমানদের রোজগারহীনতা ও মামলা মোকদ্দমা বিভিন্ন পেরেশানি থেকে মুক্তি দান করুন এই মুহূর্তে যারা মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছেন হাত তুলেছেন আল্লাহ প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন আল্লাহ আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসীব করে দিন গুনাহ মুক্ত নসিব করুন আই আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন গুনাহ মুক্ত নসিব করুন

অসহায় বাসনা করো ওহে হে